আজকে পৃথিবীর কোথাও কোন রাষ্ট্র আজ পর্যন্ত বিচারপতিদের উপর আপনার ভিসা নীতির স্যাংশন আসে নাই, একমাত্র বাংলাদেশ। সেইখানে আপনি দেখেন দুই তিন দিন আগে যে একটা রায় হলো, প্রহসনমূলক রায়, এই যে রায়গুলো, এই এই রায়গুলো তাতে কি তাদের কোনো সচেতনতা হয়েছে? তাদের কি কিওর হওয়ার জন্য কোনো মিনিমাম কোনো সম্ভাবনা কাজ করেছে? সরকার কি ওই জায়গা থেকে সরে এসেছে? আসে নাই। না আসার পরে এখন কি হয়েছে? এখন আমরা শুনি আবার স্যাংশন অলরেডি নাকি হস্তগত হয়েছে। নীলোফার চৌধুরী মনি, মনিয়াপা আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি নির্বাচন এবং আন্দোলন। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক আলোচনা, কিন্তু এক বছরের মধ্যে পৃথিবীর প্রায় 22টি দেশেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চলতি বছরেই, কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা, কূটনীতিকদের অনেক দৌড়ঝাঁপ, কেন বাংলাদেশে তো আলোচনাই কেন? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আপনি যে ডায়লগটা বললেন, এই ডায়লগটা আজকে পাওয়ার পার্টির ফ্যাসিস্ট সরকারের একটা ফ্যাসিস্ট মিনিস্টার বলেছে, আপনি তার ডায়লগটাই কপি করলেন। তো যাই হোক, এটাও সত্যি বাংলাদেশ নিয়ে আলোচনা, বাংলাদেশ নিয়ে শুধু সরকারের মন যে না, সবারই নিয়ে কেন আলোচনা, এটা অতি সহজ একটা প্রশ্ন। যেটা হলো যে সব মানুষ যে একনায়কতন্ত্র সে একনায়কতন্ত্রকে ফলো করে, যে স্বৈরতন্ত্র সে স্বৈরতন্ত্রকে ফলো করে, যে গণতন্ত্র সে গণতন্ত্রের মিনিমাম 50% ফলো করে, নইলে তাকে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠই উদাহরণ বলা চলে না। তো যে রাজতন্ত্র সে রাজতন্ত্রই ফলো করে, রাজার ছেলে রাজা হবে, এখনও চলছে মিডিল ইস্টগুলোতে। বাট বাংলাদেশ এমন একটা দেশ, এ যে কি এ নিজেই জানে না, কারে ফলো করতে হবে সে নিজেও জানে না। সে 9-এ একরকম নির্বাচন দেয়, 14-এ একরকম নির্বাচন দেয়, 18-তে একরকম নির্বাচন দেয়, 23-এ আরেকরকম নির্বাচনের জন্য দাঁড়ায়। তো একটা দেশ যখন এত প্রকার, অথচ সে সৌদা করে গণতন্ত্রের নাম বলে, কেমন সৌদা করে সে গণতন্ত্রের নাম বলে? গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে, ভোটাধিকার নাই, গণতন্ত্র আছে এরকম, আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও কিন্তু আমিই দিব, এই হলো তার ফ্যাসিস্ট চরিত্র। এবং সে কীভাবে সৌদাটা করে গণতন্ত্রকে, সে গণতন্ত্র নাম বলে ভোট করে নিশিরাতে, সে গণতন্ত্রের নাম বলে সে নিজে চরিত্রের চরম পর্যায়ে খারাপ নিম্ন পর্যায়ের, তার আমলাদের চরিত্রকে সে চরম পর্যায়ে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে, তার বিভিন্ন সভাসদ বর্গের চরিত্রকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশের আগে তো এমপি 300 আসনের এমপির নাম ম্যাক্সিমাম আসন অনেক লোক সচেতন নাগরিক বলতে পারত, এখন এমপি তো দূরের কথা, মন্ত্রী 10টা মন্ত্রীর নাম টানা যদি আমার বাম পাশের সে একজন নেতা, আমিও একজন কর্মী বা যাই হই, আমি বলতে পারবো না, সেও বলতে পারবে না। এখন বাংলাদেশে অনেক অনেক রাস্তার টুকাইদের নামও এর চেয়ে বেশি বলা হয়, যত না এদেরকে মানুষ ছিছি করে তার চেয়ে বরং টুকাইদেরকে পাইলে মানুষ হাঁপ ছাড়তে চায়। তো এই জায়গাটায় যখন গণতন্ত্রের লেবাজধারীরা এই কাজগুলো করে, তখন বিশ্ব কিন্তু নড়ে চড়ে বসেছে, বসে। যারা সত্যিকার গণতন্ত্র বিতরণ করে তারা কিন্তু তখন তারা এদিকে নজর দিবে, এটাই স্বাভাবিক, কারণ এখন জিও পলিটিক্সের পৃথিবী। এই জিও পলিটিক্সের পৃথিবীতে বাংলাদেশ একটা অবশ্যই যত না গরিব হিসেবে ফ্যাক্টর, তার চেয়ে অনেক বেশি ভৌগোলিক অবস্থানগত ফ্যাক্টর। তো ভৌগোলিক অবস্থানগত ফ্যাক্টর হওয়ার জন্য এটা যদি চিপাই চিপাই কোনো জায়গায় পড়ে থাকতো, লাইক আপনার কম্বোডিয়া, কম্বোডিয়ার ভৌগোলিক অবস্থান এরকম না বোধায় এখনও কম্বোডিয়ার উপরে কিন্তু অনেক খড়গ অর্পণ হয়েছে, কিন্তু কম্বোডিয়ার রাষ্ট্রনায়ক মানে স্বৈরাচার সে কোনো দলকেই দাঁড়াইতে দেয় না, যে কারণে সে ক্ষমতায় না থাকলে তার ছেলেকে ক্ষমতায় বসাবে বা এরকম। বাংলাদেশে তো তা না, বাংলাদেশের মানুষগুলোর মজ্জাগত হচ্ছে রাজনীতি। বাংলাদেশের মানুষ কি বলেন, আপনি কি রিক্সাওয়ালা বলেন, কি প্রসাদের প্রাসাদে থাকা মানুষটার কথা বলেন, প্রত্যেকটা মানুষ তিন বেলা খেয়ে আর ওই নিজের যেটুকু কাজ, কাজটুকুর পরে যেটা অবকাশ বিনোদন বলেন বা তার অন্য অন্য জীবন জীবিকা বলেন, সব কিন্তু রাজনীতিকে ঘিরেই। আমরা যদি আজ থেকে 10 বছর আগেও আমরা যদি গ্রামের একটা একদম মহল্লার একদম রুট লেভেলের একটা চায়ের দোকান, মুদি দোকানে আমরা দেখি যে ওই 5 মিনিট ওইখানে বসে থাকেন, দেখুন যে হরেক রকমের মানুষ আসতেছে, সবার মুখে কিন্তু ভোটতন্ত্র, গণতন্ত্র, নেতাতন্ত্র, কে কেমন। এই দেশটা এমন একটা দেশ যে দেশের একটা চোর সেও কিন্তু মনে করে তার প্রতিনিধিটা যেন সলিড একটা মানুষ হয়, একটা ফেরেস্তার মতো মানুষ হয়,
প্রত্যেকটা কিছুতে সে ফেরেশতার সঙ্গে তাকে তুলনা করতে চায়। সে চোর, কোনো সমস্যা নাই, কিন্তু তার প্রতিনিধি কিন্তু সে কোনোদিন চুরির দিকে তাকাতেও পারবে না। এটা সে মনে করে, কল্পনায় সে এটা লালন করে এবং ধারণ করে। সেই জায়গায় যখন একদম ঠিক বিপরীত মেরু, লাইক আপনার 10 বছরে আপনার 11 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার, এটা কিন্তু আমাদের কথা না, বিদেশি টেলিভিশন পত্রপত্রিকা, বাংলাদেশের অনেক পত্রপত্রিকা, এটা কিন্তু একটা কমন কথা। লাইক আপনার বাংলাদেশের যে এই যে কি নাম করা ব্যবসায়ী, তারা যেভাবে 3টা দেশের সাম্রাজ্য গড়েছে, এখন শুনি সেই দেশগুলোর সাম্রাজ্যের মালিকানা নাকি সরকার নিজেই, মানে সরকারের যারা কর্তা ব্যক্তিগণ তাদের কথা আমি বলছি। তো এই যে এই এই অবস্থার জন্য এখন যারা বিশ্ব মুরলেরা নড়ে চড়ে বসেছে, সমস্ত পৃথিবী এখন যেখানেই যাক না কেন, ওই যে বললাম ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের টাকায় অনেক বিশ্বের অনেক রাজধানী চলে, তো এই যে মোটা তাজা হচ্ছে সব কিন্তু অর্জবের টাকা। এই যে আমাদের যে টাকাগুলো আমাদের ভাই ব্রাদাররা বিদেশে প্রবাসী জীবনযাপন অত্যন্ত খারাপভাবে করে, সেই টাকাটা যখন নিয়ে যায় এবং তারাই যারা এই টাকাটা তাদেরকে অর্জবের জন্য দিল তারাই আবার ভোগবিলাসিতায় আপনার খরচ করে, তখন চিন্তা করে যে বাংলাদেশ, বাংলাদেশের এই অবস্থা থাকাটা বোধহয় ঠিক না। যে কারণে বাংলাদেশ এখন খুব ইম্পর্টেন্স জায়গায় আছে। সেই জায়গাটায় থাকার আগে আমি আপনাকে এইটুকু বলতে চাই যে 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে প্রথমে একটা স্যাংশন আসলো। প্রত্যেকটা জিনিসের জ্বর, মানুষের জ্বরটা কিন্তু কোনো রোগ না, এটা একটা উপসর্গ, ঠিক এরকম এই উপসর্গ হিসেবে আপনার স্যাংশন আসলো। সরকারের তখনও যদি বোধোদয় হতো, পরেরগুলার জন্য কিন্তু ভিসা নীতির জন্য আমাদের অপেক্ষা করতে হতো না, ভিসা নীতির পরেও যদি বোধোদয় হতো, আজকে পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে আজ পর্যন্ত বিচারপতিদের উপর আপনার ভিসা নীতির স্যাংশন আসে নাই, একমাত্র বাংলাদেশ। সেইখানে আপনি দেখেন 2-3 দিন আগে যে একটা রায় হলো, প্রহসনমূলক রায়, এই যে রায়গুলো, এই এই রায়গুলো তাতে কি তাদের কোনো সচেতনতা হয়েছে, তাদেরকে কিওর হওয়ার জন্য কোনো মিনিমাম কোনো সম্ভাবনা কাজ করেছে, সরকার কি ওই জায়গা থেকে সরে এসেছে, আসে নাই। না আসার পরে এখন কি হয়েছে, এখন আমরা শুনি আবার স্যাংশন অলরেডি নাকি হস্তগত হয়েছে, মাঝখানের ভিসা নীতির মতো 1 মাস পরে জানান দিয়েছে কারা, আমেরিকানরা, এখন আবার যেটা হস্তগত হয়েছে সেটাও তারা বলছে না। এই যে বাংলাদেশ নিয়ে, এই দেশের আমি অধিবাসী, এই দেশের আমি নাগরিক, এটা আমার জন্মগত দেশ, এই দেশে আমি মরতে চাই, এই দেশকে আমি ধারণ করতে চাই, অথচ এই দেশটাকে আমি চাইলেও ভালো করতে পারি না, এটা চাই আমার জন্য এবং প্রত্যেকটা সচেতন নাগরিকের জন্য কত দুঃখজনক, বেদনাদায়ক, এটা আমি আপনাকে বুঝাই। আমি আপনার কাছে আবার আসবো।